नाता है सबसे मिले इंडियन आइडल आज के तरह सेकेंड राउंड होते चले चले मुम्बई मुम्बई ऑडिशन देने जरा कल के टिके तेव मुम्बई नहीं आज के द्वितीय राउंडे यस कार्ड पेले एकदम सरसरी मूल मंच चले जाए जो ना टिके तेज शेष हो जाए जज करज्ञ विचारक तो चलो शुरू करा जाक आज के सेकेंड राउंड এখন আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ থেকে নূপুর দাস নূপুর দাস নমস্তে স্যার নমস্তে নমস্তে কেসে হো আপ মে কো নূপুর দাস হে মে বাংলা বাংলা বলতে হবে হ্যাঁ তুমি কেমন আছো মে ফাইন বাংলা পারো না বাংলা বলো হ্যাঁ ভালো আছি তো মুম্বাই এসেছো তোমার কেমন লাগছে মুম্বাই এসে আমার ভালো লাগছে খুব আমি কোনোদিন মুম্বাই আসিনি আর এটা আমার জীবনের প্রথম মুম্বাই আসা মানে বিদেশ ভ্রমণ করা বাংলাদেশ থেকে হ্যাঁ যাই হোক তো বাংলাদেশ থেকে এসেছো এত দূর পর্যন্ত এসেছো আমাদের দ্বিতীয় রাউন্ডে তোমাকে স্বাগতম থ্যাংক ইউ তো দ্বিতীয় রাউন্ড আজকে জানোই তো এটা একটু হার্ড কম্পিটিশন হবে প্রথম রাউন্ডে তুমি ভালো পারফরম্যান্স দেখিয়েছিলে তো দেখা যাক দ্বিতীয় রাউন্ডে তুমি কেমন গান গাও আমি সকাল ভোর থেকে আজকে রিয়াজ করেছি প্র্যাকটিস করেছি আজকে সবাই বলেছে যে তুই টিকবি আজকে তোর মানে নো কাট পাওয়ার কোনো চান্স নেই নো ঠিক আছে আমিও চাই যে তুমি মূল পর্বে চলে যাও তো তুমি এখন গান শুরু করতে পারো নাকি আচ্ছা তো এখন শুরু করো দেখি কি গান গাইবে প্রথমে কি গাইবে বাংলা গান না হিন্দি গান হিন্দি হিন্দি গান পছন্দ করি হিন্দি গান মে হিন্দি গান গাবো তো গাও শুরু করো মে আক এ রাস্কে কামার হে গায়া তা শুরু করাঙ্গি হে আ শুরু করাঙ্গা হ্যাঁ রেডি শুরু করাঙ্গা হ্যাঁ মেরি রাস্কে কামার তুনে পেলি না তারে সবসে মিললে আগা ইয়ার তুম হে জানা মেরি রাস্কে কামার মেরি রাস্কে কামার তুনে পেলি না যা সবসে মিললে আগা তুমসে মিল গে আগা মেরি রাস্কে কামার মেরি রাস্কে কামার তুনে পেলি না যা সবসে মিললে আগা হুয়া নেই নেই মুঝে ধড়কন হে আরে ধড়কন মেরি মুঝে আরি 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 ভিড়ে মেরি রাস্কে কামার মেরি রাস্কে কামার তুনে পেলি না যা হয়েছে হয়েছে বুঝতে পারলাম হয়েছে হিন্দি গান প্রথম গান গাইলে ভালো লাগলো থ্যাংক ইউ তো ঠিক আছে এখন প্রথম প্রথম গানটা তো গাইলে এখানে তো আমাদের নিয়ম হচ্ছে তিনটা গান গাওয়া হ্যাঁ তো প্রথম গান গাইলে বিচারক আমরা নাম্বার দিলাম তো দ্বিতীয় গান তুমি গাইবে সেটা কিন্তু আমাদের পছন্দ অনুযায়ী গান হবে ঠিক আছে ঠিক আছে তো আমি আমরা একটা গান সিলেক্ট করে দিব সেই গান তোমাকে গাইতে হবে সেই টপিকের উপর গান গাইতে হবে ওকে জানোই হয়তো তুমি দেখেছো এর আগে তো এখন আমরা একটা ওয়ার্ড বলবো সেই ওয়ার্ড অনুযায়ী তোমাকে গান সিলেক্ট করে গাইতে হবে পাঁচ মিনিটের পাঁচ সেকেন্ডের ভিতরে এটা তোমার বুদ্ধির পরীক্ষা বুঝতে পারছো তো শুরু করে দাও এখন তোমাকে একটা ওয়ার্ড বলছি সেটা হচ্ছে ঠুমকো 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 দিয়ে একটা গান গাইতে হবে হিন্দি না বাংলা বাংলা ঠুমকো তো বাংলা হ্যাঁ বাংলা ঠুমকো ঠুমকো হেই পেয়েছি গান গাই শুরু করো শুরু করো শুরু করো হেই ঠুমকো লাগালি রূপার বিজলি গিরালি তোকে দেখে গাইছে এমন রিমিক্স কাওয়ালি তোকে দেখে গাইছে এমন রিমিক্স কাওয়ালি রিমিক্স কাওয়ালি রে বন্ধু রিমিক্স কাওয়ালি হেই ফুরসতে তোকে মানিয়ে চিয়ালি ফুরসতে তোকে মানিয়ে চিয়ালি তোকে দেখে গাইছে এমন রিমিক্স কাওয়ালি তোকে দেখে গাইছে এমন রিমিক্স কাওয়ালি রিমিক্স কাওয়ালি রে বন্ধু রিমিক্স কাওয়ালি
ফুরসতে তোকে বানিয়েছে আলী, তোকে দেখে গাইছে এমন রিমিক্স কাওয়ালি, রিমিক্স কাওয়ালি রে বন্ধু রিমিক্স কাওয়ালি। বাহ বাহ, হয়েছে হয়েছে, একই লাইন বারবার গাওয়ার কোনো প্রয়োজন নেই, অনেক গিয়েছো। পুরো গানটা শিখে এসেছিলাম, মাঝখানে একটু ভুলে গিয়েছিলাম, দেখে একটু শর্টকাটে গানটা সেরে দিয়েছি। কিন্তু যে তোমার হচ্ছে গানের ভিতরে একটা জায়গা আছে ফুরসতে, হ্যাঁ কোন জায়গা বলতো? ফুরসতে, ফুরসতে, ওই ফুরসতে জায়গাটায় একটু গোলমাল হয়েছে। ফুরসতে তোকে, ফুরসতে তোকে, হ্যাঁ এই লাইন গুলো ঠিক করতে হয়, ঠিক আছে, এটা বুঝতে হবে তোমাকে, মনে থাকবে এরপর। হ্যাঁ হ্যাঁ, মন মঞ্চে গিয়ে আমি ভালো করে গাবো ফুরসতে তোকে। আমরা চাই তুমি মন মঞ্চে যাও, কিন্তু তার জন্য তোমাকে পরীক্ষা দিতে হবে, কঠিন পরীক্ষা, আজকের দ্বিতীয় রাউন্ড, এই রাউন্ড থেকে তোমাকে মূল মঞ্চে যেতে হবে। আমি তার জন্য খুব কষ্ট করে আজকে বড় বড় রেওয়াজ করেছিলাম। রেওয়াজ করেছো না? বাহ বাহ বাহ, গুড গুড। রেওয়াজ দেখি কেমন রেওয়াজ করলে দেখি একটু বলো। আমি মনে হয় প্রথম রাউন্ডে আপনাদের আমি রেওয়াজ শুনিয়েছিলাম, তার থেকে ভালো। হ্যাঁ ওটা ভালো ছিল, দেখি তার থেকে ভালো করে কেমন প্র্যাকটিস করলে। হ্যাঁ সা 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 দা 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 মা 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 পা 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 নি 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 ধা পা 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 শেষ। বাহ, এবারে তো একদম রেওয়াজ তো দেখছি একদম সেই 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 লেভেলের রেওয়াজ করছো। ভালো ভালো রেওয়াজ কিন্তু 100% হয়েছে, কিন্তু গান একটু নর্মাল। হ্যাঁ গান একটু নর্মাল করছো, এটা কিন্তু দেখা যাক, যেহেতু আর একটা সুযোগ আছে, থার্ড গান, তিন নম্বর গান, আমি চেষ্টা করবো। তিন নম্বর গানটা কিন্তু ভালো করে গাইতে হবে, তোমার কিন্তু রেকর্ড ভালো দেখছি না, এখানে দুটা গান গিয়েছো, খুব একটা রেকর্ড ভালো নেই। হ্যাঁ তা এখন তিন নম্বর গানটা তোমাকে গাইতে হবে মন দিয়ে, যেন সব বিচারকদের মন জয় করতে পারো, ঠিক আছে? তাহলে তোমাকে আমরা ওকে ট্যাঙ্কু ট্যাঙ্কু ট্যাঙ্কু, এখন শুরু করে দেখি তিন নম্বর গান তোমার পছন্দ অনুযায়ী কি গান গাইবে। আমি বাড়ি থেকে শিখে এসেছি, একটা লাউ গান গেল নাকি স্টেজে পরের মঞ্চে নিয়ে যাওয়া হয়। লাউ 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 আমার খুব প্রিয়, লাউ আগের বার দেখেছি একদম লাউ গান গিয়ে মূল মঞ্চে চলে গিয়েছিল। ও আচ্ছা, ভালো ভালো বুদ্ধি। আমি লাউ গান গিয়ে আমি মূল মঞ্চে চলে যাবো স্যার। আচ্ছা দেখা যাক স্যার, আমি একটা মূল মঞ্চের গান গাই। গাও দেখি লাউ তোমাকে নিয়ে যেতে পারে কিনা। হ্যাঁ আমি মানে শুনেন নাই লাউ গান? না বল শুনি। বানাইলো মোরে বৈরাগী, হিসাদে লাউ বানাইলো মোরে বৈরাগী, লাউয়ের এত যে মধু জানে গো জাদু, লাউয়ের এত যে মধু গো, লাউয়ের এত যে মধু জানে গো জাদু, লাউ দিয়া বানাইলো ডুগ ডুকি সাথে লাউ বানাইলো মোরে বৈরাগী, সাথে লাউ বানাইলো মোরে বৈরাগী, লাউয়ের আগা খাইলাম ডুগা গো খাইলাম, লাউয়ের আগা খাইলাম গো, লাউয়ের আগা খাইলাম ডুগা গো খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুক ডুকি সাথে লাউ কোন শিল্পীর ভিতর কি আছে বুঝতে পারলা। তো এখন তোমাকে বলি ওই লাউয়ের এত যে মধু, তুমি বললে না এত যে, ঠিক আছে,
এত যে যেটা কিন্তু নেই গানের ভিতর, যেটা নেই তুমি কিন্তু যে বলেছো এটা একদম ভুল, এটা খুব একটা অন্যায় করেছো। কারণ গানের ভিতরে তোমার লিরিক ভুল গেলে সেটা খুবই গুরুতর অন্যায়, তো এটা ভুল হয়েছে তোমার। তো এই কাজটা করা যাবে না, আর এই ভুলের কারণে তোমাকে আমরা কি বলবো, তোমার প্রথম রাউন্ডের গান আমাদের খুব ভালো লেগেছিল, কিন্তু এবার তোমার রেওয়াজটা ভালো লাগলো, কিন্তু গান আমাদের খুব একটা বেচারকদের খুব একটা ভালো লাগেনি। তো তুমি মন খারাপ করবে না, এরপরে অনেক সুযোগ আসবে, আবার 1 বছর পর আমি আরেকটা সুযোগ চাই স্যার, স্যার আমি আরেকটা সুযোগ চাই, আমি একটা গান গাবো স্যার। তুমি ভালো গান গাও, তুমি অনেক দূর এগিয়ে যাবে, কিন্তু এখন আমরা কি করব বলো, এই তোমার মতো অনেক প্রতিযোগী আছে আমাদের এখানে, স্বপ্ন ভাঙবে না, স্বপ্ন ভাঙবে কেন, এরপর এরপর আবার তোমাকে সুযোগ দেওয়া হবে, আবার আসবে, আবার ভালো করে রেওয়াজ করে ভালো করে প্র্যাকটিস করে আবার আসবে, তোমাকে আমরা আবার নিব। কান্নাকাটি করো, কান্নাকাটি করতে হয় না, শোনো নবুদা, শোনো শোনো, তোমরা তোমরা তোমাকে আমরা এবার নিতে পারছি না, উই আর ভেরি সরি, তো এখন এখন আমরা চাই তুমি ভালো করে বাড়ি গিয়ে ভালো করে প্র্যাকটিস করবে, আবার পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করবে। হ্যাঁ, তো ভালো থাকো, ভালো থাকো, এখন এবারে আসতে পারো, ধন্যবাদ। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে এবার প্রতিযোগিতার মূল মঞ্চে নূপুর দাস যেতে পারলো না, তো সমস্যা নাই, এর পরবর্তীতে আমরা চাই সে আবার ফিরে আসবে আমাদের মূল মঞ্চে, আর সে অনেক ভালো ভালো গান আমাদের উপহার দিবে। তো তোমাদের আমাদের এই ভিডিওটা কেমন লাগলো, আমাদের গানের অনুষ্ঠানটা অডিশনটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাদের জানাবে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে দিবে, আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।